পুঁজিবাজারের অব্যবস্থাপনা বন্ধে অটোমেশনের উপর জোর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সংস্থাটির সফররত প্রতিনিধি দল পরে সাংবাদিকদের বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রিজাউল করিম জানিয়েছেন, বাংলাদেশের আইএমএফের ঋণ দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি, তবে পুঁজিবাজারের ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ বিষয়ে আলোচনা হয়েছে। পুঁজিবাজারের সংস্থা এবং নতুন কোম্পানি তালিকাভুক্তির জন্য কারিগরি ও নীতি সহায়তা দেওয়ারও আগ্রহের কথা জানিয়েছে আইএমএফ। ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের বিভিন্ন এরিয়া নিয়ে আলোচনা হয়েছে, সেখানে ধরেন যে অটোমেশন, যে বিভিন্ন অ্যাক্টিভিটিজের অটোমেশন, সেটাও মানে মানে আলোচনায় প্রধান হবে। তাদের তো প্রথমে জানার বিষয় ছিল যে কমিশন মানে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের জন্য যেসব ইনিশিয়েটিভ নিছে সেই ব্যাপারে তারা জানতে চায়।